রোজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি সবার ভীষণ একটা প্রিয় রেসিপি শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো লোটে মাছের ঝুড়ি। এই পদটা গরম গরম ভাতের সাথে যে কতটা ভালো লাগে সেটা যারা বানিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখন পর্যন্ত এটা ট্রাই করেননি তো অবশ্যই এটা বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। তো আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো দেখুন আমি এখানে 500 গ্রাম মতন লোটে মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর একটা টমেটো। এবার এক এক করে আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি এখানে দুটো ব্যবহার করেছি বড় সাইজের, আর কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, যে যেমন পরিমাণে ঝাল খান। আর দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও 1 চামচ পরিমাণ। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে এটাকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এর থেকে কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, 10 মিনিট ঢেকে রাখলেই হবে। তারপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন আমি সমস্ত মাছের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলোকে পরিষ্কার করে নিয়ে নিতে হবে, আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয়। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে 10 মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব সব কিছুর সাথে। তো সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আবার কিছুক্ষণ পরে এটাকে আবারও ভালোভাবে 5-7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি। এবারে এটাকে আমি ঢেকে রাখবো 20 মিনিটের জন্য, আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব। এবারে খুব ভালো করে আবারও সব কিছু আমি নাড়াচাড়া করে নেব এখানে। আর এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এবারে খুব ভালো করে সব কিছু মিশাতে হবে, তারপরে আবারও এটাকে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটাকে আমি আবারও খুলে নেব। এইবারে এটাকে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা একেবারে শুকনো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এবারে এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এই সময় কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন এটা বেশ অনেকটা শুকনো হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমি এখানে প্রায় 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে, আর আরও 5 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু এটা একদম শুকনো হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে দেখবেন খুব কম সময়ে বানানো যায় অথচ তার স্বাদ কিন্তু অপূর্ব হয়। তো লোটে মাছের ঝুড়ি রেসিপিটাও কিন্তু ঠিক সেরকমই, ভীষণ কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় কিন্তু এটার স্বাদ ভীষণ ভালো। আপনারা এটা রুটির সাথেও সার্ভ করতে পারেন, অনেকেই আছেন এটা রুটির সাথেও কিন্তু খায়। তো আমি এটা গরম ভাতের সাথেই খাই, ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে রেসিপিটা দেখালাম আপনারাও ঠিক এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
তো দেখুন এটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর তারপরে আমি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। তো দেখুন আমি এবারে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিয়েছি। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।